চিংড়ি ভাপা বাঙালির ঐতিহ্যবাহী একটি রেসিপি। মালাইকারির মতো বেশি মশলাদার নয়, কিন্তু বেশ সুস্বাদু হয় এই রান্নাটা। গরম ভাতের সাথে ভাপা চিংড়ির স্বাদ কোনো অংশেই কম নয়। চলুন তাহলে ঝটপট বানিয়ে নেই আমাদের আজকের রেসিপি, ভাপা চিংড়ি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নম্রতাস কিউজিন। নম্রতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে গলদা চিংড়ি। গলদা চিংড়ি আপনারা প্রয়োজন বুঝে নিয়ে নিতে পারেন। এবার আমি চিংড়িগুলোকে খুব ভালোভাবে ময়লাগুলো পরিষ্কার করে এবং মাথার অংশটার শুধুমাত্র মাথার খোলসটা রেখে বাকিটুকু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবং এখানে আমি কিছু চিংড়ির পাও নিয়ে নিয়েছি। এবার একটা ছোট বাটি, যে বাটিতে করে আমি ভাপাটা করব সেই বাটিটা নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে চিংড়িগুলো রেখে দিচ্ছি। এবার আমি বাটা মশলা নিয়েছি, এর মধ্যে আছে সর্ষে বাটা, পোস্ত বাটা এবং নারকেল বাটা। নারকেলটা খুব মিহিভাবে বেটে নিয়েছি, আপনারা মিক্সিতেও করতে পারেন বা শিলনোড়ায় করে নিতে পারেন। এবার সব কয়টা মশলা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু সবগুলো মশলা একই সমপরিমাণে নিয়েছি, তবে সর্ষে বাটাটা আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, যারা একটু বেশি ঝাঁঝালো পছন্দ করবেন। এবার আমি মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন বা নাও করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি, আমি আস্ত কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন, কেউ ঝাল খেতে পছন্দ করলে। এবং এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, এবং এবার এখানে দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতো লবণ। এবার আমি মশলার বাটিটা একটু ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি। এখানে একটু নারকেল ধোয়া জল ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। জলটা পরিমাণ মতো দেবেন, খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই, কারণ বেশি পরিমাণে জল দিলে, যেহেতু এটা আমরা রান্না করছি না ভাপাবো, তো বেশি জল দিলে এটা স্বাদটা ভালো হবে না। মশলাগুলোকে একটু হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একসাথে করে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি এবং টিফিন বাটিটা খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। জলটা গরম হয়ে আসলে পরে এর মধ্যে আমি বাটিটা বসিয়ে দেব। যদি আপনাদের বাটিটা একটু হালকা থাকে তাহলে উপর থেকে একটা ভারী কিছু দিয়ে বাটিটা ভালোভাবে আটসাট করে বসিয়ে দিতে পারেন। প্রায় 30 মিনিট পর আমি এটার থেকে ঢাকাটা উঠিয়ে নিয়েছি। 30 মিনিট পর্যন্ত আমি মাঝারি আঁচে ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। আমার চিংড়ি ভাপা রেডি। আমার চিংড়ি ভাপাটা কিন্তু আমি কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে আমি নামিয়ে নিয়েছি। 30 মিনিট মতোই আমি সুন্দরভাবে এই ভাপাটাকে করে নিয়েছি। 30 মিনিট সময় অবশ্যই এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চিংড়ি ভাপাটা আমি আপনাদের জন্য সাজিয়ে দেখাচ্ছি। খুব কম উপকরণে, সব সময় ঘরে থাকে এমন সব উপকরণে আপনিও বানিয়ে ফেলতে পারবেন এই অসাধারণ চিংড়ির ভাপা। ঝামেলাবিহীন কম সময়ে তৈরি চিংড়ির ভাপাটি পছন্দ করবে বড় ছোট সবাই। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটি এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রান্নাটা কেমন লাগলো। আজকে আমাদের রান্নায় যা যা লাগলো, চিংড়ি মাছ, সর্ষে বাটা, পোস্ত বাটা, নারকল বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল এবং লবণ। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, এবং ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।